আজকের ভাগবত রসমাধুরী সেমিনার বন্দে অহম শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম চাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতংশ্চ নমায়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশতারিণে আজানুলম্বিত ভুজৌ কনকাবধাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ ওং মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধবম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীং ব্যাসম ততো জয়ম উদীরয়ে তমাদিদেবম করুণানিধানম তমাড়বরণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম গন্তরা শ্রীমদ ভাগবতম চতুর্থ স্কন্ধে নবম অধ্যায়ে আজকে অষ্টচত্বারিংশততম শ্লোক থেকে আলোচনা আলোচনা প্রসঙ্গ ধ্রুবকে রাজপ্রাসাদে সাড়ম্বর সহকারে সুস্বাগতম ধ্রুবের আহ্বান রাজপ্রাসাদে সেই উপলক্ষে আমাদের 671তম সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলী সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে গুরুপদে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নম ওং বিষ্ণু পাদায়
कृष्ण प्रेष्टाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर भागवत महत्व ममत सवेशु सर्वेशु श्रीमद्भागवतम परम शिणंति जे नरा भक्त मम पित्तई च सुव्रत वस्त्र अलंकरण पुष्पै धूप दीप पहार कई वशीकृत हयम तैच सत्स्त्रीय सत्पति जथा हे सुव्रत जे व्यक्ति पार्वण सम्बन्धे समस्त उत्सव आदिते आमार प्रसन्नतार जन्य वस्त्र अलंकार पुष्प धूप दीप इत्यादि अर्पण करे परम उत्तम श्रीमद् भागवत पुराण भक्ति भरे श्रवण करे पतिव्रत रमणी जमन सच्चरित्र स्वामी के वशीभूत करे एही व्यक्ति ओ आमाके सेई रकम निजेर वशीभूत करे रखे। श्लोक नंबर 48 आलोचना उत्तमस्य ध्रुव उत्तमस्य ध्रुव सभ्यो अन्ननम प्रेम विहलो अंग संग दुत अंग संगात उत्पुलकौ अश्रौघं मुहुरुहतु उत्तमस्य ध्रुवश्चभ्यौ अन्ननं प्रेम विहलौ अंग्यसंगात पुलकावश्रौघं मुहुरुहतु उत्तम एवं ध्रुव दुई भाइयो प्रेमे विहल हये परस्पर के आलिंगन करेछिलो उभयर अंगस्पर्शे तादेर देह रोमांचित होच्छिलो एवं उभयेरी मोहमोह आनंदाश्रु विसर्जन करेछिले। आमादेर धारावाहिक आलोचना चलछे ध्रुव साधनाय सिद्धि लाभ करे भगवान के दर्शन करे भगवानेर आशीर्वाद बर लाभ करे तिनी बाड़ी फिरछेन आर उत्तानपाद महाराज पुरो परिवार सह दुई स्त्री एवं उत्तम के निये शिविकाय मंत्री परिषद मिले प्रजा समूह निये बड़ घटा करे ध्रुव के राजप्रसादे सुस्वागतम जानानोर बड़ परिपाटी आयोजन करेछेन एवं उत्तानपाद महाराज एगिए गेछेन ताके सुस्वागतम जानानोर ध्रुव आसछेन आर उत्तानपाद महाराज दुई माता उत्तम सब शिविका थेके नेमे दौड़े गेछेन बाबा उत्तानपाद महाराज ध्रुव के जड़िए धरेछेन एवं अश्रु विसर्जनेर द्वारा ध्रुव अभिषिक्त हये गेछे। ध्रुव तार दुई मा के प्रणाम करेछेन एवं विशेष करे तार विमाता सुरुचि ध्रुव तार चरणे प्रणत होयेछे देखे ध्रुव के कोले तुले जड़िए धरेछे एवं ताके दीर्घजीवी हो बोले आशीर्वाद प्रदान करेछे। आर दुई भाई उत्तम एवं ध्रुव दुजन दुजन के जड़िए धरे
से भ्रातृत्व स्नेह बंधन प्रेमाश्रु बसने मोहर मोह देह रोमांचित होचे। सुनीति रस्य जननी प्राणे भोपि प्रियम सुतम उपगुह जहा वेदीम तदंग स्पर्श निवृता। सुनीति रस्य जननी प्राणे भोज अपि प्रियम सुतम उपगुह जहा वेदीम तदंग स्पर्श निवृता। ध्रुव महाराज जननी सुनीति তার প্রাণের থেকে অধিক প্রিয় পুত্রের সুকোমল অঙ্গ স্পর্শন করে গভীর প্রসন্নতার তার সমস্ত বেদনা বিস্মৃত হয়েছিল। মা কত ভাগ্যবতী, ছেলে ভগবানকে দর্শন করে বড় আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরছে, আর সেই ছেলেকে ছেলে এসে এখন মায়ের চরণ কমলে পতিত হলেন। মা তুলে গভীর আলিঙ্গন এবং সারা জীবনের যে দুঃখ কষ্ট ছেলেকে জড়িয়ে ধরে ভুলে গেছেন, ছেলে আমার মনোবাসনা পূর্ণ করেছে। এই হচ্ছে মা, এই হচ্ছে ছেলে। মা ছেলের প্রাণাভ্য অপি প্রিয়ম সুত, মা যদি সত্যি ছেলেকে ভালোবাসেন, প্রাণের থেকে ভালোবাসেন, ভগবানের চরণে উৎসর্গ হওয়ার শিক্ষা দিতে হবে। আর ভগবানকে যদি সে প্রসন্ন করতে পারে, সে জীবনে এমন কিছু লাভ করবে যা পরিবারের এবং মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। জননী কৃতার্থ যেসাম কুলে বৈষ্ণব নাম দেয় পৃথিবীশ্ব ধন্যা। যেখানে বৈষ্ণব জন্মগ্রহণ করে সেই মাটি ধন্য হয়ে যায়, তার মায়ের গর্ভ ধারণটাই ধন্য হয়ে যায়। সেই বৈষ্ণবের মুখে বাবা ডাক শুনেও ধন্য। যেসাম কোলে বৈষ্ণব নাম দেব, এখানে বলছে প্রাণাভ্য উপগুহ্যম যাহা দাতি তদঙ্গ স্পর্শ। এখানে দুটো জিনিস শিক্ষণীয়, একটা আছে মায়ের স্নেহ ছেলেকে ভগবানের ভক্ত করতে পেরেছে, আর ছেলেও ধন্য মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করছেন। আমরা যদি মায়ের সন্তান হয়ে থাকি, মায়ের প্রতি অতটাই উচিত কর্তব্যমূলক ব্যবহার হওয়া উচিত। মা সবসময় প্রণম্য, মা সবসময় আমার শ্রদ্ধার ব্যক্তিত্ব, মা সবসময় আমার পূজনীয়। আমরা কখনো কখনো ভুল ধারণা পোষণ করে ফেলি, আমি নিরামিষ খাচ্ছি, আমি বৈষ্ণব, হরিনাম দীক্ষায় দীক্ষিত হয়েছি, আমার মা এই পথে এখনো পূর্ণরূপে আসেনি বা একদমই আসেনি বা বিরোধিতাও করেছে, তাকে আমরা সম্মান প্রদর্শন করি না। কখনো কখনো আমরা এড়িয়ে যাই, কখনো কখনো আমরা দ্বিধাগ্রস্ত হই, সে মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করব কিনা। কিন্তু ভাগবত এই সমস্ত কিছু সমস্যার সমাধান দিলেন, কেবল নির্দেশ নয়, ধ্রুব নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন। মায়ের চরণে হাত দিয়ে প্রণাম কর। আমরা পড়েছিলাম চাণক্য পণ্ডিতের নীতি শিক্ষা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদৌপি গরীয়সী। জননী হচ্ছেন ভূমির মধ্যে শ্রেষ্ঠ
দেবতা দেবী সারা জগতের সবাই মাকে বহু মানন বহু সম্মান করা উচিত। আর যার এই জগতে মা নেই সে অনুভব করতে পারে। চাণক্য পণ্ডিত বলেছেন, মাতা যস্য গৃহে নাস্তি ভার্যা চ অপ্রিয়বাদিনী, যার মা বাড়িতে নেই ভার্যা চ অপ্রিয়, স্ত্রী ভালো কথা বলে না, অরণ্য তেন গন্তব্য, যার মা বাড়ি ছেড়ে চলে যায় মানে মা মারা যান, তার বাড়িটা ওই জঙ্গলের মতোই, জঙ্গলটা যেরকম হিংস্র প্রাণীতে পরিপূর্ণ ঠিক তার বাড়িটাও হিংস্র প্রাণীতে পরিপূর্ণ। ভার্যা চ অপ্রিয়বাদিনী, ভার্যা ভালো কথা বলে না, মা চলে যাওয়া মানে ছেলের জীবনে সুখ চলে যাওয়া, সমগ্র মাতৃজাতির প্রতি প্রণাম, সমগ্র মাতৃজাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। মা কথাটির ভিতরে কত স্নেহ কত মমতা কত আদর মাখা ভাব রয়েছে। তা ধ্রুব এখানে সেটাই আচরণ করে জগতের প্রতি শিক্ষা রেখে গেলেন এবং মায়েরও সন্তানের প্রতি তার এত দান সে দৃষ্টান্ত রেখে গেলেন সুনীতি। তো আমরা যারা ক্লাস শুনছি আমাদের দুটোর মধ্যে একটা রোল তো থাকছেই, হয়তো আমি মা বা পরবর্তীকালে মা হব বা আমি ছেলে, আমার দৃষ্টান্তমূলক উচিত ব্যবহার ধ্রুব মহারাজের জীবনী থেকে আমি পেতে পারি। পুনরায় বলছেন 50 নম্বর শ্লোকে, পয়স্তনাভ্যাম শুশ্রাব নেত্র জয়ী শলি লই শিবই তদাভিষিচ্য মানাভ্যাম বীর বীর শুভ মোহ, পয়স্তনাভ্যাম শুশ্রাব নেত্র জয়ী শলি লই শিবই তদাভিশ্চ মানাভ্যাম বীর বীর শুভ মোহ। হে বিদুর, বীর প্রসবিনী সুনীতির স্তন যুগল থেকে খরিত দুগ্ধের সঙ্গে তার অশ্রুধারা মিশ্রিত হয়ে ধ্রুব মহারাজের সমগ্র অঙ্গ সিক্ত হয়েছিল, সেটি ছিল এক অত্যন্ত শুভ লক্ষণ। ধ্রুব 5 বছর বয়সে ঘর ছেড়েছিল, তো তপস্যা তপস্যা করে 5.5 বছর বা 6 বছরের কাছাকাছি চলে বাড়ি ফিরছেন, মাকে প্রণাম করে মা তাকে বুকে জড়িয়ে ধরেছেন, আর মায়ের যে বাৎসল্য স্নেহে সেই 6 বছরের ছেলেকে দেখে বুকে দুধ এসে গেছে। দুধ এসে গেছে না, এখানে বলছেন সুখদেব গোস্বামী, পয়স্তনাভ্যাম শুশ্রাব, দুধ চুইতে শুরু করেছে, বুক থেকে দুধ চুইছে, চোখ থেকে জল ঝরছে, পেমা শুরু। এই দুধ আর জলে ধ্রুব অভিষিক্ত অভিষেক হয়ে গেছে। সন্তানের প্রতি ভালোবাসা দুধ এসে গেছে, এটা মনে পড়ে গেল। আমাদের এক ভক্ত ব্যাঙ্গালোরে, নন বেঙ্গলি সাউথ ইন্ডিয়া, তার কোনো সন্তান ছিল না, তো বাংলা থেকে এক সন্তান তিনি এক বাড়ি থেকে, তাদের অনেক সন্তান ছিল, অনেকগুলো কন্যা সন্তান, এক সন্তানকে তিনি দত্তক হিসেবে নেন, ছোট্ট কন্যা সন্তান নিয়ে গেছেন। তো যে বাড়িতে গেছে সেই বাড়ির মা তো নিজের সন্তান না,
কিন্তু সন্তানকে দেখে লালন পালন করেন, সন্তানের প্রতি ধীরে ধীরে তার স্নেহ মমতা বাড়তে থাকে। ছোট সন্তান কি খাবে? তো বলছিলেন প্রভু যে মায়ের বুকে দুধ এসে গেছিল, যদিও নিজের সন্তান নয়, রক্ত দ্রবীভূত হয়ে দুধে পরিণত হয়। দুধ তো রক্তেরই বিকার, আর সেই দুধ হচ্ছে, মায়ের দুধ হচ্ছে শিশুর জন্য একদম উপযুক্ত আহার। এটা ভগবানের দান একটা। তো সেটাই এখানে মনে পড়লো। আমরা দেখেছি কৃষ্ণ লীলায়ও, কৃষ্ণ যখন হস্তিনাপুরে যুধিষ্ঠির মহারাজকে রাজা করে ঘরে ফিরলেন, কৃষ্ণ তখন কত বড়! তার 16,108 মহিষী, ছেলে পুলে, নাতি নাতনি কত ছিল, দাদু। আর যখন দ্বারকাতে ফিরেছেন, হ্যাঁ, ধীরে ধীরে বর্ণনা পাবেন, বাবা আপনারা হয়তো পড়েছেন প্রথম স্কন্ধে, সেই 11 অধ্যায়ে প্রথমে বড়দের সম্মান করলেন, প্রণাম করলেন, সমবয়স্কদের আলিঙ্গন করেছেন, ছোটদেরকে আশীর্বাদ করেছেন। তারপরে মায়েদের ঘরে, 16টা মা ছিল, মায়েদের ঘরে ঢুকেছেন, আর দেবকী মাতা জড়িয়ে ধরে, কত বড় কৃষ্ণ! দেবকী মাতার বুকে দুধ এসে গেছে, বুকের দুধ আর সন্তানের স্নেহ আনন্দাশ্রু দিয়ে কৃষ্ণ অভিষেক। এখানে দেখাচ্ছেন এটাই। যখন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, প্রভুপাদ লিখছেন, দুধ ও দই আদি পঞ্চামৃতের দ্বারা বিগ্রহকে অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানকে বলা হয় অভিষেক। পঞ্চামৃত আর পঞ্চগব্য দুটো আছে। পঞ্চগব্য মানে 5টা জিনিস গাই থেকে, দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র। আর পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর শর্করা, বা চিনির জল বা বা গুড়ের জল, সরি, চিনির জল বা মিশ্রির জল, এটাই বলে পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু এবং মিশ্রির জল। আর পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র, সেটা দিয়ে ভগবানের অভিষেক হয়। এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সুনীতির অশ্রুধারায় দুগ্ধধারায় ধ্রুব মহারাজের অভিষেক হয়েছিল, এবং এই সেই শুভ লক্ষণটি ইঙ্গিত করেছিল যে অচিরেই ধ্রুব মহারাজ তার পিতার সিংহাসনে অধিষ্ঠিত হবে। ধ্রুব মহারাজের পিতা তাকে তার কোলে বসতে দেননি, তিনি গৃহত্যাগ করেছিলেন, এবং ধ্রুব মহারাজ বদ্ধপরিকর ছিলেন যে যদি তিনি তার পিতার সিংহাসন না পান তাহলে তিনি ফিরে আসবেন না। এখন তার স্নেহময়ী জননীর দ্বারা তার যে অভিষেক অনুষ্ঠিত হয়েছিল তা সূচিত করেছিল যে তিনি মহারাজ উত্তানপাদের সিংহাসন অধিকার করতে চলেছেন। মায়ের বুকে দুধ আসা, এটা একটা শুভ লক্ষণ বলছে। এখানে ধ্রুব মহারাজের মাতা সুনীতিকে যে বীর সু বা বীর পশুপনী বলে বর্ণনা করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পৃথিবীতে বহু বীরের জন্ম হয়েছে, কিন্তু ধ্রুব মহারাজের সঙ্গে কারো তুলনা হয় না। বীর শুভ, বীর প্রসবনী মায়ের সুনাম বেড়ে যায়। তো তিনি কেবল এই পৃথিবীতে একজন বীর সম্রাটই ছিলেন না, অধিকন্তু তিনি ছিলেন একজন মহান ভক্ত।
ভগবত ভক্ত হচ্ছেন মহাবীর, কারণ তিনি মায়ার প্রভাব জয় করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করেছিলেন এই জগতে সবচাইতে যশস্বী কে, রামানন্দ রায় উত্তর দিয়েছিলেন ভগবানের মহান ভক্ত বলে পরিচিতি, তিনিই হচ্ছেন সবচাইতে যশস্বী। শ্লোক নম্বর 51। তাম সসম সুরজনা রাজ্ঞীম দৃষ্টিয়া তে পুত্র আর্তিহা প্রতিলব্ধ চিরম নষ্ট রক্ষিতা মণ্ডলম ভুব। তাম সসম সুরজনা রাজ্ঞীম দৃষ্টিয়া তে পুত্র আর্তিহা প্রতিলব্ধ চিরম নষ্ট রক্ষিতা মণ্ডলম ভুব। পুরবাসীরা রাজমহিষীর সুনীতির প্রশংসা করে বললেন, হে রাজ্ঞী, দীর্ঘকাল পূর্বে আপনার প্রিয় পুত্র হারিয়ে গেছিল, আপনার মহা সৌভাগ্যের ফলে এখন তাকে ঘরে ফিরে পেয়েছেন। আপনার এই পুত্রকাল আপনাকে দীর্ঘকাল রক্ষা করবে এবং আপনার সমস্ত শোক দূর করবে। এই পুত্রই পুত্রের পিতা আপনার পতি আপনাকে রাজ্য থেকে নির্বাসন দিয়েছেন, কিন্তু এই পুত্রই পুনরায় তাকে রাজমাতা রূপে জগতে প্রতিষ্ঠিত করবে। আপনি তো মহাভাগ্যশালী, অত্যন্ত ভাগ্যবতী, মহামতী। মণ্ডলং ভুব, সারা পৃথিবী আপনার খ্যাতি বর্ধিত হবে। আপনি ধন্য, কেন আপনি বীর প্রসবিনী, আপনি পুত্রকে যথার্থ পরিমাণে তাকে গাইড দিয়েছেন, ভগবানের ভজনের জন্য উপযুক্ত করেছেন। তাই অহোভাগ্য, আপনার মতো মহান ব্যক্তিত্বের সান্নিধ্য পাও মহাভাগ্যের ব্যাপার। অভ্যর্চিতস্তয়া নূনম ভগবান প্রণত আর্তিহা যদন্যথায়িন ধীরা মৃত্যুম জিগো সুদূর জয়ম। অভ্যর্চিতস্তয়া নূনম ভগবান প্রণত আর্তিহা যদনুদ্ধায়েন ধীরা মৃত্যুম জিগু সুদূর্জয়ম। হে রানী, আপনি নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের পুজো করেছেন, যিনি তার ভক্তদের মহাবিপদ থেকে রক্ষা করেন। যারা নিরন্তর সেই ভগবানের ধ্যান করেন তারা জন্ম মৃত্যুর পদ অতিক্রম করেন, এই প্রকার সিদ্ধ লাভ করা অত্যন্ত কঠিন। আপনি বীর পুত্র প্রসব করেছেন এবং তাকে যথার্থ পরিমাণে ভগবত ভজনের সম্পূর্ণ শিক্ষা প্রদান করেছেন, সে ভগবানকে লাভ করে ভগবানের আশীর্বাদ লাভ করে ফিরে আসছে তোমার কোলে, এটার মনে হচ্ছে এটা কেবল এই জীবনের ভাগ্য না, মনে হয় পূর্ব পূর্ব জন্মেও আপনি শ্রীহরির, ভগবান শ্রীহরির পরম ভক্ত ছিলেন। শ্রীহরি কৃপা করে এই ধরনের পুত্র আপনাকে প্রদান করেছেন। যারা ভগবান শ্রীহরির পূজা করেন, প্রার্থনা করেন, তাদের নিরাশ হওয়ার কোনো প্রশ্নই নেই। ভগবান গীতায় বলেছেন, নেহাবি ক্রমণা সহস্তি পত্তবায়ন বিদ্যতে স্বল্পমপস ধর্মস ত্রায়তে মহত ভয়াত। অল্প পরিমাণ যদি কেউ ভক্তি করে সে ভগবানের কৃপা লাভ করেন। এখানে সেটাই বলছেন যে আপনি নিশ্চয় বহু পুণ্য সুকৃতি পূর্ব জীবনে সঞ্চয় করেছেন, সুকৃতই পূর্ব সঞ্চয়, পূর্ব পূর্ব জন্মের একটু একটু পূর্ণ সঞ্চয় হতে 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 কেউ
ভক্তি জীবনে প্রবেশ করতে পারে, ভগবানের ভক্ত হতে পারে। নাহলে সেটা কি করে সম্ভব? পূর্বজনের বহু সুকৃতির পরে এই জীবনে ভগবানকে ভজন করার সৌভাগ্য লাভ হয়। প্রভুপাদ তাৎপর্য লিখেছে, ধ্রুব মহারাজ ছিলেন রাজমহিষী সুনীতির হারানো সন্তান, কিন্তু ধ্রুবের অনুপস্থিত কালে তিনি সর্বদাই ভগবানকে স্মরণ করতেন, যিনি তার মস্তকে সমাধ বিপদ থেকে রক্ষা করতে পারেন। ধ্রুব মহারাজ যখন তার গৃহ থেকে অনুপস্থিত ছিলেন, যখন তিনি কেবল মধুবনে কঠোর তপস্যা করেননি, তার গৃহে তার মাতা ও তার সুরক্ষার জন্য এবং সৌভাগ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। অর্থাৎ মাতা এবং পুত্র উভয়ই ভগবানকে আরাধনা করেছিলেন এবং তার উভয়ের ফলে ভগবানের কাছে তারা আশীর্বাদ লাভ করেছিলেন। এখানে সুদূর জয়ম এই শব্দটি ইঙ্গিত করে যে মৃত্যুতে কেবল জয় করতে পারে না, মৃত্যুকে কেউ জয় করতে পারে না, তা আপনি তাৎপর্যপূর্ণ। ধ্রুমার যখন গৃহ থেকে নিরুদ্দেশ ছিলেন, তখন তার পিতা মনে করেছিলেন ধ্রুবের মৃত্যু হয়েছে। সাধারণত 5 বছর বয়সের রাজপুত্র যদি গৃহত্যাগের বনে চলে যায়, নিশ্চিতভাবে মনে করা হবে তার মৃত্যু হয়েছে। কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি কেবল সুরক্ষিত ছিলেন না, তিনি পরম সিদ্ধি লাভে আশীর্বাদ ও প্রাপ্ত হয়েছিলেন। বাহান 53 শ্লোক, লাল্যমানম জনৈরেবম ধ্রুবম সত্রাতরম নৃপ আরোপ্য করিণীম হৃষ্ট স্তূয়মান বিশৎপুরম। লাল্যমানম জনৈরেবম ধ্রুবম সভ্রাতরম নৃপ আরোপ্য করিণীম হৃষ্ট স্তূয়মান বিশৎপুরম। হে বিদুর, এইভাবে সকলে যখন ধ্রুব মহারাজের প্রশংসা করছিলেন, তখন রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। ধ্রুব এবং তার ভ্রাতা উত্তমকে একটি হস্তিনীর পেটে আহরণ করিয়ে তিনি তার রাজধানীতে ফিরে যাচ্ছিলেন, যেভাবে সকলেই তার প্রশংসা করেছিলেন। ধ্রুবকে তিনি হাতির উপরে চড়িয়ে ধ্রুব আর উত্তমকে একসঙ্গে বসিয়ে বিশাল শোভাযাত্রা সহকারে, দুন্দুভি বাজছে, বৈদিক মন্ত্রের ধ্বনি, ব্যান্ড পার্টি, মশাল, দুন্দুভি, এবং ধ্রুব মহারাজ বাড়িতে ফিরছেন। কিভাবে রাজপ্রাসাদ সাজানো হয়েছিল তার বর্ণনা পরের শ্লোকগুলোতে আমরা পাব। তো কালকে তো বৃহস্পতিবার, আজকে আমরা এখন গাজীপুরে আছি, কালকে ছুটি, পরশু দিন আবার এই ধারাবাহিক আলোচনা নিয়ে আসব। এই আলোচনা কন্টিনিউ আর কয়টা শ্লোকে হবে আলোচনা করব আমরা। কালকে চলে যাব নোয়াখালীতে, সকালে আমরা উত্তরাতে থাকব কিছুক্ষণের জন্য, সকালকার প্রোগ্রাম ওখানে, তারপর আমরা চলে যাব 3 দিনের জন্য, 6, 7, 8, নোয়াখালী, লক্ষ্মীপুর, দত্তের হাট, মাইদি, ওই এলাকায় 3 দিন আমরা ভ্রমণ করব। সেখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব, কয়েকটা প্রশ্ন নেব।
প্রশ্ন করেছেন মনোজ সাহা কলকাতা থেকে। বৃন্দাবনে ষড় গোস্বামী সম্পর্কে সংক্ষেপে কৃপা করে কিছু বলো। সংক্ষেপে বলা যায় না তো, ষড় গোস্বামীর উপরে এত বড় বই আছে। সেই তারক ব্রহ্মপ্রভু বই লিখেছেন, পড়তে পারেন, বিশাল। শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা দুজন ছিলেন বাংলার নবাব হোসেন শাহের দরবারে মন্ত্রিত্ব পদে আসীন ছিলেন। মহাপুরুষ সান্নিধ্য পেয়ে তারা মন্ত্রিত্ব পদ ছেড়ে বৃন্দাবনে অবস্থান করলেন এবং লুপ্ত তীর্থ বৃন্দাবন উদ্ধার করলেন। রাধা গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন প্রতিষ্ঠা হলো এবং মহাপ্রভু আদেশ ছিল লুপ্ত তীর্থ উদ্ধার এবং গ্রন্থ প্রণয়ন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী অনেক গ্রন্থ প্রণয়ন করেছে, উপদেশামৃত, ভক্তির সমিত সিন্ধু, ললিত মাধব, বিদগ্ধ মাধব, হরিভক্তি বিলাস, এইসব গ্রন্থ। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে মনোজ বাবুর, আরেকটা প্রশ্ন, আর চাতুর্মাসে ভগবানকে কোন কোন ফুল নিবেদন করা যায়? চাতুর্মাসে ফুল নিবেদনের কোন ফুল নিবেদন করবেন কোন মাসে, এরকম কোন নির্দিষ্ট বিচার চাতুর্মাসে নেই। ওটা আছে ভীষ্ম পঞ্চকী, চাতুর্মাসের শেষে 5 দিন। চাতুর্মাসের বিধান আপনি বহুপাদ দিয়েছেন সহজ সরল ভাবে, 4টা নিয়ম পালন করুন 4 মাসে। প্রথম মাসে শাক বর্জন, দ্বিতীয় মাসে দই বর্জন, তৃতীয় মাসে দুধ বর্জন, চতুর্থ মাসে অত্যধিক প্রোটিন আমিষ জাতীয় যেরকম মাছ কলাই এটা বর্জন, এটা বর্জন করে আমাদের বেশি করে ভগবানের নাম জপ, গীতা ভাগবত অধ্যয়ন, শারীরিকভাবে কিছু দোষকে সংযম করা, ক্রোধ সংযম, হিংসা, দ্বেষ, লোভ, লালসা সংযম করে হরির ভজন এবং হরি সাধনে দিনকে অতিবাহিত করতে হয়। প্রশ্ন করেছেন পতিত পাবন দাস ঢাকা থেকে, বাংলাদেশ থেকে। পতিত পাবন দাস বলছি, মহারাজ আমার একটা প্রশ্ন ছিল মহারাজ, জন্মগত প্রসাদ ভোজী এরকম ভক্ত কত বছর ব্রহ্মচারী থাকলে সে সন্ন্যাস দীক্ষা লাভ করতে পারে, কৃপা করে বলবেন। আপনি সন্ন্যাস দীক্ষা নেবেন? ও জন্মগতের উপর নির্ভর করে না। আমরা যেটা আমাদের আশ্রম থেকে গুরুদেবের কাছে ইস্কন থেকে শিখেছি যে আপনি প্রথমে ভক্ত হয়েছেন, ভক্তির সমস্ত প্রক্রিয়াগুলো আপনি জেনেছেন, ভক্তিশাস্ত্রী কোর্স করেছেন এবং ভক্তিশাস্ত্রীর বইগুলো ভালো করে উপস্থাপন করতে পারেন, ভক্তির তত্ত্ব প্রচার করতে পারেন। ব্রহ্মচর্য জীবনে থেকে আপনি আশ্রমে জীবন কাটিয়েছেন, তারপরে ভক্তি বৈভব কোর্স, ভাগবতম পড়া, ভক্তি বেদান্ত কোর্স, মানে ভক্তিতে আপনাকে অনেকটা উন্নত হতে হবে এবং আশ্রমে থাকতে হবে, ঘরে থেকে কাটলে হবে না। তারপরে গুরুদেব আপনাকে একদিন বলবেন তুমি সন্ন্যাস গ্রহণ করো, তোমার জন্য স্পেসিফিক সেবা এখন থেকে আমি দেব, প্রচার কার্য। তাই এরকম কোন নিয়ম নেই যে আমি ছোট থেকেই প্রসাদ ভোজি, কয়দিন থাকলে সন্ন্যাস হয়, এরকম না। ঘরে থাকলে সন্ন্যাস হয় না, মঠে আসেন, মঠে আপনি জীবন কৃষ্ণ ভাবনাময় ভাবিত রাখবেন, প্রচার করবেন। ধীরে ধীরে গুরুদেব বা আমাদের জীবিষ্ঠ মণ্ডলী আছে, তারা আপনাকে গাইড করবে। এ সন্ন্যাসী হওয়ার যোগ, আমাদের অনেক সন্ন্যাসী দরকার, কিন্তু সেই প্রক্রিয়াতে যেতে হবে, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব। IDC কোর্স না করলে প্রথম দীক্ষা হবে না,
দ্বিতীয় দীক্ষার জন্য ভক্তি শাস্ত্রী দরকার, তৃতীয় দীক্ষার জন্য মানববাহ, সন্ন্যাস গ্রহণের জন্য ভক্তি বৈভব দরকার। অনিক মণ্ডল জলপাইগুড়ি, আমার প্রশ্ন হলো যে যারা তুলসী মালা পরে তাদেরকে যমদূতেরা ধরতে পারে না, তাদের শ্রীকৃষ্ণের দূতরা এসে ভগবত ধামে নিয়ে যায়, তো আমার গলায় কোনো তুলসী মালা নেই, কিন্তু আমার গলায় একটা রাধাকৃষ্ণের লকেট আছে আর মহাদেবের লকেট আছে, তো এবার আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে আমার কি হবে, যমদূতেরা আমায় ধরে নিয়ে যাবে না অন্য কি হবে? আপনি তুলসী মালা পড়ুন, কেবল তুলসী মালা পড়লেও যে যমদূত ছেড়ে দেবে এরকম নয়, কিন্তু তুলসী মালার সাথে সাথে ভগবানের নাম কীর্তন, ভগবানের প্রসাদ ভোজন, তুলসী মালা তো অনেকে পড়ছে, তুলসী মালা মানে যেরকম যে কোনো দ্রব্য অর্পণ করতে গেলে তুলসী পাতা দিচ্ছে, তাই তুলসী মালা পড়া মানে আমার জীবনটা ভগবানের চরণে অর্পিত হয়ে গেছে, ভগবান আমাকে গ্রহণ করবে, ভগবানের পথে আমাকে চলতে হবে, কেবল ভগবানের প্রসাদ খাবেন, নাম করবেন, সৎ কথা বলবেন, সৎ পথে চলবে। এদিকে তুলসী মালাও পড়ব, অনেক কিছুও করব, অখাদ্য কুখাদ্য খাবো, ভগবানকে মানব না, গীতা ভাগবতমের শিক্ষার উপরে আমার জীবনটা পরিচালিত হবে না, তাকে কেন যমরাজ ছেড়ে দেবে? থাকতে পারে তুলসীর মালা, কিন্তু যম তো তাকে শাস্তি দেবে, হয়তো সে কিছু ভালো করেছে তুলসী মালা পরেছে, তার নরক যন্ত্রণা একটু কমে যাবে, তার মানে ভগবত ধামে যাবে না, ভগবত ধামে যাওয়ার জন্য তুলসী মালার সঙ্গে তুলসী মালায় জপ, ভগবানের প্রসাদ ভোজন, সাধু সঙ্গ, এগুলো করলে সে ভগবত ধামে যাবে। আর আপনার যে কথার উপরে বুঝতে পারছি অনেক বিশ্বাস, তুলসী মালা পড়াতে আপনি অনেক বিশ্বাস করেন, তুলসী মালা একটা পরে নেবেন, তাহলে তো সমস্যার সমাধান হবে। পরবর্তী প্রশ্ন করেছেন, নারায়ণ মণ্ডল বাঁকুড়া থেকে, মহারাজ আমার প্রণাম, আমি বাঁকুড়া থেকে পিঙ্কু বলছি, আচ্ছা নারায়ণ পিঙ্কু বলছি, তিলক সেবা একবারের বেশি করা যায় কিনা? আমি ঠিক বুঝলাম না প্রশ্নটা, যে আপনি হয়তো বলতে চাইছেন একদিনে একের অধিকবার তিলক পরা যায় কিনা, নাকি সারা জীবনে একবার পরা যায় কিনা, আমি ক্লিয়ার নই, তবে যদি হয়ে থাকে আপনার প্রশ্ন যে দিনে একবারের বেশি তিলক করা যায় না, অবশ্যই আমাদের ভক্ত তো কিছু ভক্ত ত্রিসন্ধ্যা স্নান করেন, সকালে দুপুরে রাত্রে স্নান করার পরে তিলক করেন, বা কখনো কখনো স্নান করেন না, তিলক মুছে গেছে মুখটা ধুয়ে আরেকবার তিলক করেন, তিলক যদি না দেখি কপালে সে কপাল শ্মশান সম বেঁধে বলে মহাপ্রভু বলেছে, তিলক থাকতে হবে, যদি আপনি স্নান করেন দু তিনবার তিলক করবেন, অথবা তিলক যদি মুছে যায় আরেকবার তিলক করবেন, তিলক করতে পারে। বাণীপাল বাঁকুড়া থেকে, ঘিমে হিংচে গেঁদাল পাতা, নিম পাতা, ধনে পাতা, এগুলো কি শাকের মধ্যে পড়ে কিনা, মানে চতুর্মাসে খাওয়া যাবে কিনা প্রথম মাসে? আমি একটা অনুরোধ করবো, যদি এইগুলো নিয়ে কিন্তু বোধ হয় বাদ দিন, এক মাস বাদ দেবে, যদি মনে করেন না এগুলো শাক নয় আমি ঔষধ হিসাবে খাবো, ভগবানকে নিবেদন করে খাবে, তবে না খেলে ভালো, অত রিক্স নিয়ে লাভ নেই যে আমার ব্রত ভঙ্গ হয়ে যাচ্ছে কিনা, আমাদেরকে ওই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে। তো আমি আর আজকে প্রশ্ন নিচ্ছি না,
এই পর্যন্ত রাখি, কালকে ছুটি, এখনো বাংলাদেশে আগামী 12 তারিখ পর্যন্ত আছি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, আমি যে এলাকায় যাচ্ছি সে এলাকার প্রোগ্রাম সূচিও পাঠিয়ে দিয়েছি আপনাদের কাছে যারা বাংলাদেশে রয়েছে। কাছাকাছি এলে তো দেখা হবে আপনাদের সঙ্গে। হরে কৃষ্ণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। চাতুর্মাসের ভিতরে ভগবানকে স্মরণ করে, ভগবানের স্মরণে রেখে জীবনটাকে অতিবাহিত করব। শুভরাত্রি।